কাল হলো পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানে বাঙালির ঘরে নানা ধরনের পিঠে বানানো হয় তো যত ধরনের পিঠে বানাও না কেন যদি চিতই পিঠে না বানানো হয় আর না খাওয়া হয় পৌষ পার্বণটা ঠিক সেলিব্রেট হয় না আর পিঠে খাওয়াটা কমপ্লিট হয় না তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গ্যাসের ওভেনে একদম নরম তুলতুলে চিতই পিঠে কিভাবে বানাবে তার জন্য আমি এখানে দু রকম চাল ইউজ করেছি তো একরকম হলো সিদ্ধ চাল যে চালের আমরা সাধারণত ভাত খেয়ে থাকি সেই চাল নিয়েছি দেড় কৌটো যে কোনো কৌটো মেপে কিংবা গ্লাস মেপে কাপ মেপে নিতে পারো আর আতপ চাল নিয়েছি দু কৌটো আতপ চালের পরিমাণটা একটু বেশি হবে আর সিদ্ধ চালের পরিমাণটা একটুখানি কম হবে চালটা খুব ভালোভাবে ধোবো ধুয়ে ভিজিয়ে রাখবো আতপ চালটা তো আধ ঘন্টার মধ্যে ভিজে যাবে কিন্তু সিদ্ধ চালটা ভিজতে একটু দেরি হয় ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে দিতে হবে দু রকম চালই দু ঘন্টা ভিজিয়ে রেখে দেব তো আতপ চাল বেশিক্ষণ ভিজলে অসুবিধা নেই আরও তাড়াতাড়ি পেস্ট বানানো যাবে তো আমি এখানে কোনো পাউডার বানাবো না একেবারে চালের পেস্ট বানিয়ে সেই পেস্ট দিয়েই পিঠে বানাবো তাহলে দু ঘন্টা পরে ফিরে আসছি সিদ্ধ চালটা কেন ইউজ করছি বলি সিদ্ধ চাল ইউজ করলে পিঠেটা নরম হবে আর শুধু আতপ চালে পিঠে বানালে পিঠেটা কিন্তু শক্ত হবে দু ঘন্টা পর ফিরে এসেছি আতক চাল নিয়ে কোনো চিন্তা নেই আর সিদ্ধ চালও ভালোভাবে ভিজে গেছে আর এখানে নিয়েছি হালকা ইসদ উষ্ণ গরম জল হাতে সহ্য হয় এরকম গরম জল চাল দিয়ে দিচ্ছি চালের মধ্যে দিলাম এক কাপ জল জলের পরিমাণটা কম দেবে চালের পেস্টটা একটু ঘন হয় তাতে অসুবিধা নেই কিন্তু পাতলা হয়ে গেলে পরে পিঠে বানাতে অসুবিধা হয় দরকার হয় আমি পরে জল অ্যাড করে নেব চালটা পুরো চন্দনের মতন মিহি করলে কিন্তু হবে না হালকা সুজির মতন একটু দানা দানা রাখতে হবে আতপ চাল তো তাড়াতাড়ি পেস্ট বানানো হয়ে যায় কিন্তু সিদ্ধ চাল পেস্ট বানাতে একটু সময় লাগে সেজন্য দু রকম চাল কিন্তু সব সময় আলাদা ভেজাবে একসঙ্গে ভেজাবে না তো একটা পাত্রে ঢেলে নিচ্ছি বাকি চালগুলো এখন পেস্ট বানিয়ে নেব তালের পেস্ট বানানো হয়ে গেছে একটু ঘন করেই পেস্টটা বানিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব জল অ্যাড করে আর একটুখানি পাতলা বানাবো বেশি পাতলা হলে কিন্তু তখন পিঠেগুলো ভালো হবে না পিঠেটা বানানো ভীষণই ইজি তবে সামান্য উনিশ বিশ হলে আবার পিঠেটা ভালো হয় না নিচে আটকে যাবে কখনো ভালো ফুলবে না কিংবা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে এই প্রবলেমগুলো হতেই থাকবে আজকে চিতই পিঠে কিন্তু একেবারে কাঠের উনুনে নয় গ্যাস ওভেনে বানাবো স্বাদমতো লবণ দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু সোডা দিলে পিঠেটা শক্ত হয়ে যাবে আর পাউডারটা পিঠেটাকে আরও বেশি ফোলাবে বেকিং পাউডার দিলাম ছোট চামচের তিন ভাগের এক ভাগ ভালো করে নাড়তে হবে খুব ভালো করে ফেটাতে হবে চামচটা দিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট মতো ফেটাতে থাকবো তারপর পিঠে বানানোর সময় তো ফেটাবোই আর এখানে আমি পিঠে বানানোর জন্য ইউজ করছি লোহার কড়াই লোহার কড়াইটা খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতন গরম করে নিয়েছি আর কোনো তেল টেল কিচ্ছু দিইনি সরাসরি পিঠের গোলাটা দিলাম দিয়ে পিঠে বানাচ্ছি দেখো কত সুন্দর উঠে গেল পিঠের নিচের পিঠটা দেখো একদমই কালো হয়নি হালকা একটা লালচে কালার এসছে শুধু তবে একটা প্রবলেম ভাজতে একটু বেশি সময় লাগবে মাটির ছাঁচে যদি বানাতাম একসঙ্গে চারটে পাঁচটা করে বানাতে পারতাম আর এখানে কড়াইতে একটা একটা করে বানাচ্ছি তবে মাটির ছাঁচের থেকে এখানে একটু বড় বড় করে বানাচ্ছি আর একটু বেশি যদি বেটারটা দিই তাহলে আরও বেশি বড় হবে তো ভাগে কুলাতে হবে তো আমরা বাড়িতে লোক বেশি না বড় বড় করে দিলে তো কুলাবে না যারা অল্প লোক তাদের কি বলো তো অল্প একটু বানাবে এমন কোনো সমস্যা নেই যাই হোক পিঠে বানাচ্ছি সুখে গ্যাসের ওভেনে উনান জ্বালাতে হচ্ছে না তারপর একটু টাইম দেবো না এত কিপটেমি করলে তো চলবে না পিঠেটা যেরকম সুন্দর ফুলছে সেরকম পিঠেটা নরম হচ্ছে আর পিঠের ভিতরে দেখো ছিদ্র ছিদ্র হচ্ছে এই ছিদ্র ছিদ্র হলেই পিঠেটা বেশি নরম হয় আর এই পিঠেটা আমি দুধ পুলি যেরকম দুধের মধ্যে ভেজাই সেরকম দুধের মধ্যে ভেজাবো আর ছিদ্র ছিদ্র যত হবে এর মধ্যে দুধটা ঢুকবে ভালো পিঠেটা তেমনি নরম হবে আর এত কিছু ভালো হলে পিঠেটা নর্মালি খেতে ভালো হবে গরম গরম পিঠে সবাইকে দিচ্ছি কারণ এই পিঠেটা গুড় দিয়ে খেতে হলে গরম গরম খেতে হয় তাহলেই বেশি ভালো

রিজুর একদম অপছন্দের পিঠে এইটা আর রিতমার মানে সবথেকে পছন্দের পিঠে এইটা পুলি পিঠে যেভাবে দুধে ভেজায় একদম সেইভাবেই ভেজাবো তো দুধের মধ্যে আমি চিনি অ্যাড করব না দেবো খাটি নোলেন গুড় অল্প কটাই ভেজাবো পিঠে খুব বেশি নেই আর কিছুটা রেখে দেব গুড় দিয়ে খাওয়ার জন্য আর বাকিগুলো ভিজিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দানা চাইলে তেজপাতা আরও অন্যান্য ফ্লেভার তোমরা অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চার পাঁচটা মতন পিঠে দেবো বেশি পিঠে দেব না তো শেষের ডিসিশান চেঞ্জ হয়ে গেল যে না যে কটা পিঠে আছে সব কটাই ভিজিয়ে দেব সেই আবার দুধ অ্যাড করে দিলাম আবার এর মধ্যে দিতে হবে একটু গুড় আর লবণ দুধটা ভালোভাবে ফুটে ওঠার পরই বন্ধ করে দিতে হবে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে নাহলে পিঠেগুলো নরম হবে না সেরকম কিন্তু না খুব ভালোভাবে ফুটে উঠলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব আর বন্ধ করে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন ছেড়ে দিতে হবে যদি পিঠে ভালো হয় তাহলে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই পিঠেটা নরম হয়ে যাবে অনেকটা ফুলে যাবে আর যদি সেই টাইমের মধ্যে না ফুলে তাহলে গোটা দিন রেখে দিলেও পিঠে কিন্তু নরম হবে না আমি মাত্র পনেরো মিনিট পর ফিরে এসেছি পনেরো মিনিটেই দেখো পিঠে কত সুন্দর ফুলে গেছে আর নরম হয়েছে আরও যদি পনেরো কুড়ি মিনিট রাখি পিঠেটা কিন্তু দুধটা আরও বেশি শোক করবে করে অনেকটাই বড় হয়ে যাবে আরও নরম তুলতুলে হবে ভীষণ সুন্দর হয়েছে খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠে বানিয়েছি এর স্বাদ অসাধারণ দেখো ভিতরের ছিদ্রগুলো কত সুন্দর হয়েছে আর এর আগের ভিডিওটা তোমরা যদি মিস করে থাকো খাটি খেজুরের গুড় কি করে বানায় সে ভিডিওটা অবশ্যই দেখে নেবে খাঁটি খেজুরের গুড় দিয়ে চিতই পিঠে লোভ সামলানোই মুশকিল